সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজ 5 সদস্যের প্রতিনিধি দল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তৈরি করা বকটুই ঘটনার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির বিস্তারিত রিপোর্ট আজ 5 সদস্যের প্রতিনিধি দল তুলে দেন তার হাতে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, বকটুই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকায় জেপি নাড্ডা বিস্ময় প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে এবং পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ। এবং আমাদের যে মূল রিপোর্ট, সেই রিপোর্টে আমরা আমাদের যে কমিটি, সেই কমিটি সেন্ট্রাল ইন্টারভেনশনের কথা আমরা উল্লেখ করেছি। মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডা মহাশয় বলেছেন, আমরা আমাদের যে সাংবিধানিক পরিকাঠামো তার মধ্যে থেকে এই লড়াইকে বা এই যে গণতন্ত্রের হত্যা হয়েছে তাকে লজিক্যাল এন্ড অবধি পৌঁছে দেবো।